মেগাস্টার সাকিব খান ভাইয়া করছে কবুল করো আমার কুরবানি, ওই সিঙ্গারেরই সং হচ্ছে আমার নতুন একটা যেটা রিলিজ হয়েছে ভাড়াটিয়া হতে চাই, সো ওইটাও মোটামুটি সারা পাইছে আপনাদের দোয়ায়। অ্যান্ড খুব ভালো লাগছে, এতদিন পর একটা কাজ করছি ওইটা সফলতা পাইছে। এর আগে অনেকগুলো মিউজিক ভিডিও করছি, দুই বছর পর আমি হচ্ছে আকাশ সেন ভাইয়ার গান নিয়ে আসছি, যে হচ্ছে অনেক বড় বড় তারকারা তার গানে অ্যাক্টিং করছে। শোনাছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া করছে কবুল করো আমার কুরবানি, ওই সিঙ্গারেরই সং হচ্ছে আমার নতুন একটা যেটা রিলিজ হয়েছে ভাড়াটিয়া হতে চাই, সো ওইটাও মোটামুটি সারা পাইছে আপনাদের দোয়ায়। অ্যান্ড খুব ভালো লাগছে, এতদিন পর একটা কাজ করছি ওইটা সফলতা পাইছে। না না না, ওরকম কোনো কিছু ছিল না আসলে। ঝামেলা যেটা আসলে একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবেই, এটা সবারই ঝগড়াটি থাকে, একটু মন খারাপ হয়, টান দোটানা হয়েছে চলে গেছি, আর ঝগড়াঝাটি হয়েছে আবার মন ভালো হয়েছে আবার চলে আসছি। আচ্ছা, আমি যদিও ছিলাম না আপনাকে পছন্দ করার সুযোগ হয়নি, এখন যদি শুনি জি, একটা ফ্ল্যাট নিয়ে ঝামেলা ছিল বা বাড়ি নিয়ে ঝামেলা ছিল, একটু বিষয়টা ক্লিয়ার করুন। আচ্ছা, এটা যেহেতু ওল্ড লাইফ থেকে আপনাদের মাঝখানে কনফিউশন আসছে, ওই এটা ক্লিয়ার করবে। তুমি বললে এই যে ও বলে দিল যে আসলে সবার মাঝখানে সব রিলেশনেই ঝগড়া ঝাটি মনোমালিন্য এগুলো হয়ে থাকে, সো ওই একটা টপিক ছিল আর কি, তখন বলে ফেলেছিলাম, ওটা নিয়ে একটু মনোমালিন্য ছিল, যেটা বললাম যে ওর মন খারাপের লিমিটটা অনেক বেশি ছিল, না হলে তো এতদিন কখনো এরকম করেনি আর এত অ্যাকিউট করে, মানে এত বেশি মন খারাপ করেনি কখনো। তো এখন কি মন ভালো? এখন মন ভালো আছে। আসলে আপনারা বিষয়টা যেভাবে প্রকাশ করছে মিডিয়াতে, বিষয়টা আগে আসলে ওরকম ছিল না, বিষয়টা ছিল অনেকে প্রকাশ করছে যে লালার বাবা মার বাড়ি বা ওর বাড়ি আমি লিখে দিতে বলছি, এগুলো একদমই ফেক নিউজ, এগুলো বানোয়াট ছিল। ও যেটা বলছে আমাদের একটা নতুন পরিকল্পনা আছে আগামীতে, আমরা দুজন মিলে একটা বাড়ি করতেছি, দুজনে মিলে আমাদের দুজনেরই হবে, সো ওইটা নিয়েই একটু টুকটাক গ্যাঞ্জাম গ্যাদারিং হয়ে গেছিলো দুজনের মধ্যে, কথা কাটাকাটি হয়েছিলো, সো ওইটাই ও বলছে যে আমাদের এখন হচ্ছে না, হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি আমরা করে ফেলবো, দুজনে মিলে করতেছি। সো ওইটাকে মানুষ নেগেটিভলি নিয়ে খারাপভাবে প্রচার করছে যে আমি ওর বাবা মার বাড়ি চাইছি বা ওর বাড়ি আমি আমার নামে লিখে নিতে চাইছি, এটা পুরোটাই বানোয়াট। আসলে যারা রোস্ট করে তাদেরকে নিয়ে অতটা বেশি হই না আমরা, আমরা এনজয় করি সব কিছু, যারা আমাদেরকে দিয়ে খারাপ মন্তব্য করে বা ভালো মন্তব্য করে সব কিছু আমরা ভালোভাবে এনজয় করি, কারণ তারা তো স্ট্রাগল করছে, যারা হেটার্স তারা বেশি স্ট্রাগল করে আমার ফ্যানদের তুলনায়, কারণ তারা সবসময় খুঁজে যে মামুন কী করতেছে না করতেছে, লালা কী করলো না করলো, কখন কী হলো না হলো, তারা বেশি খোঁজ খবর রাখে অ্যাজ এ ফ্যানদের তুলনায়, সো তাদেরকেও আমি সমান পরিমাণ ভালোবাসি। আচ্ছা মামুন ভাই, আপনারা দুইজন জি ছিলেন অল্প কিছু দিন আর জি জি ওই সময়ের অনুভূতিটা একটু জানতে চাই আপনার কাছে, মামুন ভাইয়ের কাছে। আসলে একা যখন ছিলাম একটা জিনিস কি জিদ্দে ছিলাম, তো অনেক রাগ ছিল, ইচ্ছে করতেছিল যাই মিশে যাই, কিন্তু রাগ বলতেছিল না যাওয়া যাবে না, আরও কিছুদিন থাকতে হবে, মিশা যাবে না, মানে রাগের কারণে ইগোর কারণে হচ্ছে আমরা হচ্ছে যে অনেকদিন একটু গ্যাপ হয়ে গেছে, না হলে এতদিন গ্যাপ কখনোই ছিল না আমাদের মাঝখানে। আমার আসলে অনুভূতিগুলো আমি সব সোশ্যাল মিডিয়াতে এক্সপ্রেস করে ফেলেছি, অনেক খারাপ ছিল ডেফিনেটলি, বিকজ আমরা কখনো আলাদা থাকি না, তো অনেক খারাপ ছিল।